দেবী দশভূজার দর্শনও পেলাম, আবার এই দিকে শ্রী গণেশেরও দেখা পেলাম। এখান থেকে পুরো 180 ডিগ্রি ভিউ পাওয়া যায়। তো আমরা এখন যাচ্ছি ফুকেটের বিগ বুদ্ধাতে। আজকে আমাদের ফুকেটের তৃতীয় দিন। আজকে আমরা যে হোটেলে রয়েছি, মানে কোকোনাট ভিলেজ, এটা পাটং বিচে রয়েছে। এটা আমরা চেক আউট করে ফুকেটেই থাকবো, মানে ফুকেট থেকে বেরোচ্ছি না, জাস্ট এই হোটেল থেকে চেক আউট করে কারণ বিচের একটা হোটেলে আমরা চেক ইন করবো। এটা আমরা কোনো কারণ ছাড়াই করেছি, মানে এমন নয় যে হোটেল ভালো না বা কিছু, আমরা মনে হলো যে দুদিন থাকবো পাটং বিচে, চলো আর একটা বিচে থাকবো। তো আমরা তো এইসব সমস্ত বুকিং তো আমরা বাড়ি থেকেই করে নিয়েছি অনলাইনে, তো সেই জন্য আমরা লাস্ট, মানে ফুকেটের লাস্টের দিনটা কারণ বিচের একটা হোটেলে রেখেছি। আগের দিন আমি হোটেলটা দেখিয়েছিলাম, কিন্তু সন্ধ্যাবেলা ছিল বলে খুব একটা বোধ হয় ভালো বোঝা যায়নি, তাই আজকে দিনের বেলাতে আমি বাইরেটা একটু তোমাদেরকে দেখাই। তো এই হোটেলের রিভিউ আমি আগেও বলেছি, খুব ভালো, ঘরগুলো ভীষণ বড় ছিল, আমি আগের ভিডিওতে দেখেছি, আশা করি তোমরা দেখেছো, আর ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, আর বাইরেটাও খুব সুন্দর। এখন যাচ্ছি ফুকেটের বিগ বুদ্ধাতে, যাচ্ছি টুকটুক করে। তো এখানে আমাদের পড়েছে 800 বাট। তো আমরা বিগ বুদ্ধা দেখে আমাদের ফুকেটের সেকেন্ড হোটেলে চেক ইন করবো। তো আশা করি তোমরা আমার আগের ভিডিওগুলো সব দেখেছো, ব্যাংকক ফুকেটের আগের দুদিনের ভিডিও, তো যে কেমন লেগেছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করতে জানাবে, আর আগের ভিডিওর লিঙ্কগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ফুকেটের ওয়েদার বলবো খুব ভালো আছে, ভালো আছে মানে আমরা বাড়ি থেকে চিন্তা করছিলাম যে বৃষ্টি নিয়ে আমাদের খুব চিন্তা ছিল, মানে আমরা ওয়েদার রিপোর্ট দেখেছি, ওয়েদার রিপোর্টটা কিন্তু রোজই মানে খুব ভালো রকম বৃষ্টির সম্ভাবনাই ছিল। তো তাছাড়া সেপ্টেম্বর অক্টোবর মাস এখানে রেইনি সিজন, কিন্তু আমাদের বৃষ্টি এখনো পর্যন্ত ভোগায়নি, কিন্তু ভালো গরম আছে, মানে বেশ গরম লাগছে, চারিদিকটা দারুণ লাগছে। আর বিগবুদ্ধাটা মাউন্টেন এরিয়ায়, মানে যে টুকটুক করে যাচ্ছি, বেশ উপরের দিকে উঠছি, মানে সব মিলিয়ে মানে দারুণ সুন্দর লাগছে। এখানে কিন্তু প্লাস্টিকের ব্যবহার খুব আছে, মানে প্রত্যেক জিনিসের সঙ্গে প্লাস্টিক দিচ্ছে, কিন্তু বিষয়টা হচ্ছে রাস্তাতে কোথাও কোনো প্লাস্টিক পড়ে নেই, মানে একদম মানে খুব সুন্দর ভাবে ডাস্টবিন গুলো ইউজ করা হচ্ছে। মানে আমরা ওইখানে ঘুরতে ঘুরতে এসে কিছু হয়তো খাচ্ছি রাস্তায় হাঁটতে হাঁটতে, মুখ থেকে খুব আমাদের অভিযোগ মনে হচ্ছে ফেলে দিই, কিন্তু না মনে হচ্ছে ছোট্ট থেকেও ছোটতম কোনো বাগানের জন্য ফেলা লাগে, মনে হচ্ছে এত পরিষ্কার রাস্তাঘাট, আমরা কিন্তু খুঁজছি কোথায় ডাস্টবিন আছে সেখানে ফেলবো, একদম ছোট কাগজ হলেও বা ছোট প্লাস্টিক হলেও। আমরা এখন চলে এসেছি বিগ বুদ্ধাতে, দেবী দশভূজার দর্শনও পেলাম, আবার এই দিকে শ্রী গণেশেরও দেখা পেলাম। এই জায়গাটা পপুলার এই জন্য কারণ এইখান থেকে এটা একটু পাহাড়ি এরিয়া টাইপের, তো এইখান থেকে পুরো 180 ডিগ্রি ভিউ পাওয়া যায়। তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর, মানে প্রায় মানে চোখ দিয়ে দেখা হচ্ছে, খুব সুন্দর লাগছে, এখানে খুব হাওয়া হচ্ছে, আবার রোদও আছে, খুব সুন্দর ওয়েদার, দারুণ লাগছে জায়গাটা, শান্ত নিরিবিলিও আছে। আর একটা কথা বলে রাখি, এখানে কিন্তু ফ্রি এন্ট্রি, মানে কোনো রকম ফিজ লাগবে না এন্ট্রির জন্য। আর দ্বিতীয় যেটা ইম্পর্টেন্ট কথা, এখানে মেয়েদের কিন্তু পা ঢাকা পোশাক করতে হবে, মানে কেউ যদি শর্টস পরে আসো তাহলে এখানে বাইরে বিক্রি হচ্ছে, প্লাজো বা র্যাপার এগুলো বিক্রি হচ্ছে, তোমাদের কিন্তু এগুলো কিনে নিয়ে পরে তারপরে ঢুকতে হবে, আর ছেলেদের জন্য এরকম কোনো নিয়ম নেই।
আমরা এখন পরের হোটেলে চেক ইন করছি, ফুকেট আইল্যান্ড ভিউ হোটেল। এটা একদম বিচ ফেসিং, মানে রাস্তার এপারে বিচ আর ওপারে এই হোটেল। তো এই হোটেলের আমি ডিটেলে একটা ভিডিও করেছি, সমস্ত রিভিউ এবং আরও অনেকটা হোটেলের দেখানো আছে সেই ভিডিওতে। তো তোমরা চাইলে সেটা দেখতে পারো, আই বাটনে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি সেই ভিডিও। তো তোমরা সেখানে গিয়ে আরও ডিটেলস এই হোটেলটার ব্যাপারে দেখে নিতে পারো। কেমন লাগছে? কারান বিচের আর কাটা বিচের এরিয়াটা আমি বলবো একটু কিন্তু চড়াই উতরাই রয়েছে। তো তোমরা আশা করি ভিডিওতে বোধহয় দেখতেই পাচ্ছ। এবং আমরা তারপরে লাঞ্চ সেরেছিলাম এই রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটা আমাদের হোটেলের একদম কাছেই ছিল, খাবার খুব ভালো ছিল, পাঞ্জাবি স্টাইলের বিরিয়ানি বেশ ভালো এবং স্পাইসি। এরপর আমরা হোটেলের সুইমিং পুলে নেমেছিলাম। সুইমিং পুলটা অনেকটা বড় ছিল, তো আমরা যেহেতু খুব ভালো মতন সাঁতার জানি, তো আমরা হেঁটে হেঁটে সুইমিং পুলের এপার থেকে ওপারে চলে গেছিলাম। আমরা টিউব নিয়ে সাঁতার কেটে একাকার করে ফেলেছিলাম, আশা করি তোমরা দেখতেই পাচ্ছ। পরের দিন আমরা রওনা হয়েছিলাম ক্রাবির উদ্দেশ্যে। তো পরবর্তী ভিডিওতে থাকছে তোমাদের জন্য ক্রাবির প্রথম দিন এবং আরও কিছু ইনফরমেশন।